আসসালামু আলাইকুম প্রিয় কলেজার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। গতকালের একটি ভিডিওতে আমি আপনাদের নর্মাল একটি আইডিয়া দিয়েছিলাম যে সৌদি আরবে 20 মের পরে গেলে যে প্রাতিষ্ঠানিক 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সৌদি আরবে, সেখানে আনুমানিক কীরকম খরচ হবে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শর্টকাট আলোচনা করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনি হোটেল বুকিং দিবেন, কিভাবে আপনার জন্য হোটেলে বুকিং দেওয়া সোজা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে আজকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই সরকার অনুমোদিত যে সকল হোটেলগুলা রয়েছে সৌদি আরবে, সৌদি আরবের সব সিটিতে, সেই হোটেলের একটি লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনারা যে যে সিটিতে রয়েছেন সেখানের সেই এরিয়া অনুসারে আপনারা হোটেল পাবেন কোয়ারেন্টাইনে থাকার জন্য 7 দিন। সো এখন আসলে যে কথাটা বলার জন্য আজকের ভিডিওটি করা সেটা হচ্ছে আপনি কিভাবে হোটেল বুকিং দিবেন। প্রথমে বলতেছি আপনি যেখান থেকে টিকিট কাটছেন বা সৌদি এয়ারলাইন্সের যে অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করেন, অথবা আপনি যার কাছ থেকেই বা যে এজেন্সি থেকে আপনি টিকিটটা কিনেছেন বা টিকিটটা কনফার্ম করছেন তার সাথে যোগাযোগ করে দেখেন যে হোটেল বুকিং দেওয়া যায় কিনা, যদি দেওয়া যায় তাহলে আপনি বুকিং করে দেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এবং দ্বিতীয় স্টেপে যদি এটাতে যদি আপনি না পারেন বা তারা যদি আপনাকে হোটেল বুকিং দিতে না পারে, না দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করেন, যারা আপনারা কোম্পানিতে আছেন কোম্পানির কফিলের সাথে বা কোম্পানির ফোরম্যানের সাথে, ইনচার্জের সাথে যোগাযোগ করেন যে আপনার বুকিং দেওয়ার জন্য, আপনার হোটেলে কোয়ারেন্টাইনে থাকার জন্য বুকিং করার জন্য তাদেরকে ইনফর্ম করেন। তারপর হচ্ছে যারা আপনারা মালিকানাতে রয়েছেন, যারা সাওয়াক্ষা সামিল মঞ্জিলি বিষয়তে রয়েছেন, যারা এক মালিকানায় রয়েছেন, তো এই আপনারা যারা আছেন তারা আপনারা আপনাদের কফিলদের সাথে আলোচনা করেন, কফিলের সাথে সরাসরি কথা বলেন। তারা তাদের জন্য বেশি সময় নেবে না, তারা 10 সেকেন্ডে যে কাজটা করতে পারবে সেই কাজটা আপনি দু একদিন ঘুরেও করতে পারবেন না, ঠিক আছে। সে 2-5 মিনিটের ভিতরেই আপনার সব কিছু কমপ্লিট করে দিতে পারবে, হোটেল বুকিং সংক্রান্ত থেকে শুরু করে যা আছে এখানে। আপনি এভাবে চেষ্টা করেন, যদি এভাবেও না হয় তারপরে হচ্ছে আপনার সৌদি আরবিয়ার যে এয়ারলাইন্স রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনি আপনার পছন্দ অনুসারে 2-স্টার, 3-স্টার, 4-স্টার, 5-স্টার হোটেলে রয়েছে সেখানে আপনি বুকিং দিতে পারবেন। কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে যে হোটেল বুকিং দেওয়ার সময় অবশ্যই মাস্টার কার্ড ইউজ করতে হবে, মানে ভিসা কার্ড ইউজ করতে হবে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে। এই মাস্টার কার্ড ছাড়া আপনি হোটেল বুকিং দিতে পারবেন না। তো এখন আপনি যদি মাস্টার কার্ড সংগ্রহ করতে পারেন বা কারোর মাধ্যমে যদি আপনি মাস্টার কার্ড সংগ্রহ করে ই করতে পারেন, টাকাটা বা ডলারটা ঢুকাই নিতে পারেন, বা কারো পরিচিত জন যদি লোক থাকে যার মাস্টার কার্ড রয়েছে তাকে দিয়ে আপনি হোটেল বুকিং করে নিতে পারবেন খুব সহজেই। আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে এই সৌদি আরবিয়া এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দেবো, সেই লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে ওপেন করে ওখানে লেখা থাকবে বুকিং এ হোটেল, বুকিং আ হোটেল, হোটেল বুকিং করার একটা অপশন থাকবে, লিঙ্ক থাকবে উপরে। সো ওইখানে ক্লিক করে আপনারা নির্দেশ মোতাবেক আপনারা হোটেলে বুকিং করে নেবেন যদি কোনো পদ্ধতিতে না হয়। সবচেয়ে বেটার হবে যদি আপনি আপনার কফিলের সাথে যোগাযোগ করে হোটেলটা বুকিং করে নেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও লিস্টটা জানে না যে কোন কোন জায়গাতে কোন হোটেলগুলো রয়েছে, কোন কোন সিটিতে কোনটার খরচ কত, বা তাদের ফোন নাম্বারটা কী, তাদের ইমেল অ্যাড্রেসটা কী, হোটেলের নাম, সব বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনি তালিকাটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।